আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। গত ওয়েবসাইটের মধ্যে বা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ফ্রি বিটকয়েনগুলো আর্নিং জেনারেট করবেন। আপনি যদি সত্যি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আনএমপ্লয়েড হয়ে থাকেন অথবা আপনার হাতে মোটামুটি সময় থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। যদি আপনি এই ফ্রি বিটকয়েনগুলো আর্নিং জেনারেট করতে চান, আপনি অবশ্যই এই ওয়েবসাইটের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাবেন যদি আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং পাশাপাশি যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে কাজ করা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেলের ভিডিওতে ক্লিক করেন, তার মানে ভিডিওতে ক্লিক করেন, তাহলে অবশ্যই এখানে যে প্রথম ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। দেখার পরে আজকের ওয়েবসাইটটিতে কাজ করা আপনার জন্য অনেক বেশি সোজা হবে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, সো এসে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে coinpayz.xyz। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট ফ্রি বিটকয়েন আর্নিং করার। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে যেগুলো অন্য কোনো অপশন বা অন্য কোনো ওয়েবসাইটে ছিল না, এবং পাশাপাশি আপনি যে ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করবেন সেগুলো তুলতে পারবেন, বিশেষ করে ডগি কয়েন অথবা এলটিসি অথবা ইথারাম এই ওয়ালেটের মাধ্যমে। ডগি কয়েন কি, এলটিসি কি, ইথারাম কি আমি একটু পরে বলছি। তার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি টোটালি নতুন হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ফ্রি বিটকয়েন আর্নিং করার। আপনি যদি ইন্টারফেসে চলে আসেন, তাহলে অবশ্যই এখানে দেখতে পারেন পার্সন প্রায় 3022 জন ইউজার রয়েছে এবং এত কয়েন্স কিন্তু ডিস্ট্রিবিউটেড করা হয়েছে এবং $325 উইথড্র হয়েছে ইতিমধ্যে। এবং পাশাপাশি এখানে একটি মেসেজ শো করছে, সেটি হচ্ছে যে আর ইউ লুকিং ফর অ্যান ইজি অ্যান্ড সিম্পল ওয়ে টু আর্ন ক্রিপ্টো কারেন্সি, দেন জয়েন আস বিকজ কয়েন পে জেড ইজ দ্য বেস্ট ওয়ে টু আর্নিং ফ্রি ক্রিপ্টো। সো প্রথমে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করবেন, দ্যাটস ইট। আর আরেকটি কথা বলে রাখা ভালো যে আপনি যদি ফ্রি বিটকয়েন আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে এখানে কাজ করার জন্য কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফলো করলে অবশ্যই আপনি এখানে সহজে কাজ শুরু করতে পারবেন। সো আমি প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করছি। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসে চলে আসবেন। রেজিস্টার বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আপনি আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে একটি ক্যাপচা চলে আসবে, বিভিন্ন ধরনের ক্যাপচা। ক্যাপচাগুলো ফিল আপ করার পরে এই ধরনের এখানে বলেছে যে ট্রাফিক লাইটস হচ্ছে এটি এটি এবং পাশাপাশি এটি। এরপরে সেটি ভেরিফাই যখন ক্লিক করবেন, তখন আপনার হয়তো সর্বোচ্চ দুটো ক্যাপচা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করার পরে আপনি আপনার মেইলে চলে যাবেন। মেইলে যাওয়ার পরে আপনি মেইলটি চেক করবেন, যাক আমার একটি মেল চলে আসছে, কয়েন পে জেড অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করবেন। এইটিতে ক্লিক করার পরে যেখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে, তার মানে যে তাদের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন শোকের পলকে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কারা কারা এখানে ইনকাম জেনারেট করছে, কতটা দিকে নিয়েছে, তারা সব কিছু কিন্তু এখানে শো করছে স্টেপ বাই স্টেপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে একটি রেফারেল লিঙ্ক রয়েছে। রেফারেল লিঙ্ক আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি যদি এই লিঙ্কটি শেয়ার করেন ফ্রি করে, তাহলে তার এগেনস্ট আপনি 20% করে বোনাস পাচ্ছেন। তার মানে আপনি অনায়াসে এখান থেকে 20% করে রেফারেল ইনকাম জেনারেট করতে পারছেন। এই হচ্ছে প্রথম ধাপ, তার মানে একটি ইনকাম। এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার এখানে সব টোটাল ব্যালেন্স দেখাবে 00 এবং রেফারেল 00 এবং অ্যাড ব্যালেন্স 0। এনার্জি, এখানে এনার্জিটা কি আমি একটু পরে বলছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি এখানে ফ্রিতে কাজ করবেন। ফ্রিতে কাজ করার পরে যদি আপনি চান যে ফ্রি মানি গুলো, তার মানে আর্নিং গুলো এখানে ডিপোজিট করবেন, তাহলে তাও কিন্তু পারবেন। সো প্রথমে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে ফসেট যেটি রয়েছে সেই ফসেটের মধ্যে আমি ক্লিক করবো। ফসেটে ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে ফসেট মানে হচ্ছে যে আপনি ফ্রি বিটকয়েন গুলো ক্লেম কিভাবে করবেন সেটি এখানে দেওয়া রয়েছে। সো আমার টোটাল 5টি কয়েন রয়েছে এবং আমি ক্লেম করতে পারবো
টোটাল 10টি, আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে যে আই এম নট রোবটের রোবট রয়েছে সেটি আপনি করার পরে এখানে একটি ক্যাপচা চলে আসবে, এখানে একটি সিমনি রয়েছে, সিমনি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে একটি রয়েছে দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরেকটি চলে আসছে বাইসাইকেল, বাইসাইকেল আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসে চলে যাবেন, তার মানে ভেরিফাই ক্লিক করার পর, আশা করি বুঝতে পেরেছেন। এরপর রিওয়ার্ডে ক্লিক করবেন, রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে। অনেক সময় নেট দুর্বল থাকার কারণে হয়তো একটু লেট হতে পারে, আপনাকে ধৈর্য সহকারে এখানে কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যে কাজগুলো করবেন এই কাজগুলো একেবারেই সহজ। এখানে একটা ক্যাপচা চলে এসেছে, এখানে বলেছে যে 7 6 4, এখানে 7 ছিল আমি 7 ফিল আপ করেছি, এরপর 6 সেটি আমি ফিল আপ করবো, এরপর 4 সেটি ফিল আপ করবো, এরপর আই এম নট রোবটে ক্লিক করবো। অনেক সময় ক্যাপসা দেওয়া থাকে, অনেক সময় ক্যাপসা দেওয়া থাকে না। এরপর এখানে যে ক্যাপসাটি চলে এসেছে সেই ক্যাপসাটি আপনাকে ফিল আপ করতে হবে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে বাইসাইকেল আরেকটি চলে এসেছে, এরপর ভেরিফাই ক্লিক করবো, ভেরিফাই ক্লিক করার পরে রিওয়ার্ড আমি ক্লিক করবো। রিওয়ার্ডে ক্লিক করার পর জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে নেক্সট ইন্টারফেস এর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। সো গুড জব, এখানে একটি মেসেজ চলে এসেছে 5 কয়েন্স হ্যাজ বিন অ্যাডেড টু ইওর ব্যালেন্স, আমার ব্যালেন্সের মধ্যে 5 কয়েন্স জমা হয়ে গিয়েছে। এবং এখানে এটি ক্লেম করতে পারবেন আপনি প্রতি 10 মিনিট পর পর, এভাবে কিন্তু আপনি টোটাল 10টি ক্লেম করতে পারবেন। এভাবে ক্লেম করার এগেনস্টে আপনি এখান থেকে যে নির্ধারিত ডলারগুলো পাবেন সেই ডলারগুলো আপনি কিভাবে উঠাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার মানে প্রত্যেক 10 মিনিট পর পর আপনি টোটাল 10টি ক্লেম আপনি এখান থেকে করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এটি সময়টি কাউন্ট হতে থাকুক, আমি আরেকটি দেখাচ্ছি। প্রথমত আমি ফসেট দেখালাম, এরপর আমি নেক্সট যেটি দেখাবো সেটি হচ্ছে যে এখানে আপনি অটো ফসেটের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন, সেটি আমি দেখাচ্ছি। জাস্ট একটু ওপেন ওপেন করব, অটো ফসেটে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে সরাসরি আমাকে এখানে মেইন ইন্টারফেসে নিয়ে আসছে। আমার এখানে এনার্জি হচ্ছে 0, এখানে যে পয়েন্ট গুলো জমা হবে সেটিকে এনার্জি বলা হয়, এবং 1 কয়েন রিওয়ার্ড, আমি 1 কয়েন রিওয়ার্ড পেয়েছি সেটি এখানে শো করছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে আসার পরে এখানে একটি মেসেজ হয়তো অনেক সময় শো করতে পারে যে এখানে কোনো অটো ফসেট রয়েছে কিনা। উই উইল হেল্প ইউ ফাইন্ড কাস্টমার্স হু উইল বাই ইওর গুডস অর সার্ভিসেস, তার মানে এখানে তারা একটি সার্ভিস দিচ্ছে যে আপনার যে কয়েনগুলো আপনি আর্নিং করবেন সেই কয়েনগুলো কিন্তু তারা সেল করে দেওয়ার কিন্তু ব্যবস্থা করবে, আশা করি বুঝতে পেরেছেন। সো সেটিতে ক্লিক করার পরে, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে একটু স্ক্রলিং করে চলে আসবেন, আপনি চাইলে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো এখানে একটি মেসেজ শো করছে, সেটি হচ্ছে সিলেক্ট মেথড। এখানে আমি শুরুতেই বলেছি যে বিটকয়েন অথবা ইথারাম অথবা ডগি কয়েনের মাধ্যমে আপনি খুব সহজেই পেমেন্টগুলো নিতে পারবেন। সো এখানে আরেকটি মেসেজ দেওয়া রয়েছে, সেটি হচ্ছে 1 কয়েন = 1 সাতোশি, এখানে ডগি কয়েন অথবা আপনি ইথারাম অথবা লিট কয়েন অথবা বিটকয়েন, আপনি যদি এই কয়েনগুলো না বুঝেন তাহলে একটু শেয়ার করছি। সেটি হচ্ছে আপনার যদি ফসেট পে এর মধ্যে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই সরাসরি গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে ফসেট পে এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে ফসেট পে ইউ ডট আইও, এটি দিয়ে যখন আপনি সার্চ দেবেন তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেস আসার পরে আপনি ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখানে যে বিটকয়েন অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই বিটকয়েন অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি যখন মূল অ্যাড্রেসটি মূল এখানে যে অ্যাড্রেস বার রয়েছে সেই অ্যাড্রেস বারের মধ্যে আপনি জাস্ট আপনি পেস্ট করে দিবেন। আর একটি কথা বলে রাখা ভালো, আপনি এখানে যে টোটাল 4-5টি অপশন রয়েছে বিটকয়েন, ডগি কয়েন, ইথারাম, লিট কয়েন, বিটকয়েন, এই 5টি কিন্তু এই posetpayu.com এর মধ্যে রয়েছে। posetpayu.com এর মধ্যে যে লিঙ্কগুলো রয়েছে আপনি ইথারামের এখানে লিঙ্কটি পাবেন, তারপরে পাশাপাশি আপনি যদি নিচে চলে যান তাহলে যে ডগি কয়েনের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি আপনি ইউজ করতে পারেন। আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন, ওয়ালেট হচ্ছে যে posetpayu এর মধ্যে বিটকয়েন রয়েছে, বিটকয়েন একটি ওয়ালেট, এরপর ডগি কয়েন একটি ওয়ালেট, এরপর পাশাপাশি লিট কয়েন একটি ওয়ালেট, প্রত্যেকটি এক একটি ওয়ালেট বলা হয়। সো আপনি এগুলো খুব সহজেই অ্যাড্রেস ইউজ করে আপনি পেমেন্টগুলো এখানে নিয়ে আসতে পারবেন। এবং আরও একটি ইনফরমেশন দেয়, সেটি হচ্ছে যে আপনি যদি সরাসরি ডলারগুলো বাই সেল করতেছেন তাহলে বাংলাদেশে একটি ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে cashwalletbd.com। cashwalletbd.com এর একটি সুবিধা হচ্ছে যে আমি একটু দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখানে আসার পরে জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনি $1 যখন কোনো মাধ্যমে আর্নিং করবেন সেই $1টুকু আপনি সরাসরি এখানে নিয়ে আসতে পারবেন। এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার সামনে ধরুন ইন্টারফেস উপস্থিত হবে, এখানে ওয়েব মানি, পারফেক্ট মানি, নগদ, বিকাশ, লিটকয়েন সব কিছু কিন্তু এখানে রয়েছে। সো আমি ইথারাম অথবা লিটকয়েন সিলেক্ট করছি, লিটকয়েনটা সরাসরি আপনি নগদ অথবা বিকাশ অথবা রকেটের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো $1 = তারা কিন্তু 86 টাকা বাংলাদেশি টাকায় ইনস্ট্যান্ট পেমেন্ট করে। সো আশা করি এখানে যে
লিটকয়েন অথবা ইথারামের মাধ্যমে, তার মানে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে লিটকয়েন অথবা এই যে এখানে লিটকয়েন অথবা ইথারামের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আপনি ইউজ করতে পারেন। সো আমি আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে লিটকয়েন, লিটকয়েনের আমি অ্যাড্রেসটি কপি করছি। কপি করার পরে এটি চাইলে আপনি সরাসরি ইউজ করতে পারেন এই ওয়েব এই সাইটের মধ্যে। তার মানে এখানে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে যখন আপনি $50 আর্নিং করবেন, তখন আপনি এখান থেকে খুব সহজেই এই অ্যামাউন্টটুকু নিতে পারবেন। তখন আপনি উইথড্র বাটনে ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পরে খুব সহজে আপনার পেমেন্টগুলো এই ওয়ালেটের মধ্যে, তার মানে এই প্রসেস পে এর মধ্যে অ্যাড হয়ে যাবে। এবং অথবা আপনি ক্যাশ ওয়ালেট bd.com এর মাধ্যমে কিন্তু সেই অ্যামাউন্টটুকু আপনি আপনার নগদ অথবা বিকাশ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমি আরেকটি ক্লেম করে দেখাচ্ছি। প্রসেসের মধ্যে যখন আমি ক্লিক ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সট ইন্টারভিউ যে আমাকে নিয়ে আসবে। প্রথম যেটি দেখিয়েছিলাম ঠিক সেম ভাবে আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে বলেছে 2.2 = 4, তো আমি 4 এ ক্লিক করছি। এরপরে বলছে 4.4 = 8, 8 এ ক্লিক করছি। এরপর 2.4 = 6, 6 এ ক্লিক করছি। এরপর আই এম নট এ রোবট এ ক্লিক করবেন। আই এম নট এ রোবট এ ক্লিক করার পরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী রিওয়ার্ড এর মধ্যে। রিওয়ার্ডে ক্লিক করার পরে আপনি আপনার নির্ধারিত অ্যামাউন্টটুকু কিন্তু আপনি ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। এবং প্রত্যেক 10 মিনিট পর পর আপনি এই ক্লেমটুকু বা ফসেট ক্লেমটুকু আপনি করতে পারবেন খুব সহজে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার চ্যানেলের মধ্যে বিটকয়েনের অথবা ফ্রি বিটকয়েনের পরে যে ভিডিওটি দেওয়া রয়েছে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।